বোয়ালখালী প্রেস ক্লাব ও দ্বিবার্ষিক নির্বাচন গত 1 জুন উৎসব মুখর পরিবেশত সন্ধ্যায় 7টা তুন রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ। নির্বাচনের সভাপতি পদত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ইয়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সভাপতি পদত নির্বাচিত ইয়ে মোহাম্মদ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক পদত নির্বাচিত ইয়ে সমর রবিল হোসেন, কোষাধ্যক্ষ পদ নির্বাচিত ইয়ে সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ইয়ে প্রভাস চক্রবর্তী। এই নির্বাচন পরিচালনার দায়িত্বে আছে আহ্বায়ক সাংবাদিক নেতা মঞ্জুর মোর্শেদ, সদস্য সচিব সাংবাদিক নেতা এস এম মঞ্জুর আলম মাস্টার, নির্বাচন কমিশনার সাংবাদিক অধীর বড়ুয়া। নির্বাচন চলাকালীন সময় অন্যান্যদের মধ্যে নির্বাচন পদবেক্ষণ হিসেবে উপস্থিত আছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আলম, বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মাহবুবুল আলম আকন্দ সহ আরো বোধ কেউ। এসময় সাংবাদিক, রাজনৈতিক, মানবাধিকার, ব্যবসায়ী, ধর্মীয় সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজ দায়িত্ব পালন ফাইভ বলে বড় হতা নো দায়িত্বই নর সুচারুভাবে পালন করে না হলে বড় হতা ব্যাকুণর লই ওই দে গুণ নলই ন ওই দে গুণ ব্যাকুণর লই সুন্দরভাবে বোয়ালখালীর মানুষের কল্যাণ লয় হাজগজ্জুম বল আর সবাইকে নিয়ে যাতে তার আগামীতে ওনার নজর ভাইয়ের ধারাবাহিকায় এবং যাতে সবাইকে নিয়ে সুন্দরভাবে প্রেস ক্লাব এগিয়ে যেতে পারি দক্ষিণ চট্টগ্রামে যাতে বোয়ালখালী হিসাবে মডেল হিসাবে পরিণত করতে পারি এই আশা লিখে ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভিনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।